স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নকে সামনে রেখে সফল আইসিটি নারী প্রশিক্ষণার্থী উদ্যোক্তাদের অনুভূতি প্রকাশ ও তাদের মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এই ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আব্দুল জব্বার, হাড় পাওয়ার প্রকল্পের উপপ্রকল্প পরিচালক নীলুফা ইয়াসমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জায়েশি আশরাফি জেমস, বীর মুক্তিযোদ্ধা মোল্লা আব্দুল হাকিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আইসিটি নারী প্রশিক্ষণার্থী উদ্যোক্তাগণ। এ সময়ে হাড় পাওয়ার প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার ৭৫ জন আইসিটি নারী প্রশিক্ষণার্থী উদ্যোক্তার মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়।